জ ওয়েলকাম টু মাই চ্যানেল রিয়া আবার চলে এসেছি আজকে একটা নতুন একটা ব্লগ নিয়ে কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে ভালো আছো আমিও বেশ ভালোই আছি আজকেই হচ্ছে স্যাটারডে আর এখন হচ্ছে সকাল দশটা বাজে তো এখন আমি থেকে আমার ব্লগটা স্টার্ট করে দিয়েছি আর দেখতেই পাচ্ছ রান্নাঘরে ভিড়ে ভীষণ তাড়াতাড়ি কাজ করছি চা বানাচ্ছি চা তো সকালবেলাও বানিয়েছিলাম বাট হাজব্যান্ডের একবার চায় পোষায় না তো আরেকবার খেতে হবে তার জন্য হাজব্যান্ডের ফরমাইশ অনুযায়ী আমাকে আরেকবার চা করতে হচ্ছে আমার হাজব্যান্ড আমার থেকে অপোজিট আমি যত পারি চা কম খাওয়ার চেষ্টা করি শীতকাল বলে একবার খেয়ে নিই বাট এমনিতে চা খাই না বাট তোমরা সকলেই জানো আর হাজব্যান্ড তো দিনের মধ্যে কতবার চা খেয়ে নেয় তার কোনো ঠিকই নেই তো যাই হোক ওর জন্য আমি চা বানাচ্ছি এদিকে রান্নাবান্না অলরেডি আগে বসিয়ে দিয়েছিলাম তো রান্নাবান্না আমার অনেকটা হয়েও গেছে যে যেটা দেখলে ছোট একটা কড়াইতে সেটা আমি মেটে চটচড়ি বানিয়ে সেটা নামিয়ে নিয়েছি এদিকে চা আমি গিয়ে হাজব্যান্ডকে দিয়ে এসেছি আর এই বড়ো কড়াইটার মধ্যে আমি পালং শাক দিয়ে বড়ি দিয়ে একটা চচ্চড়ি বানিয়েছিলাম তো চচ্চড়ি বানিয়েছি তো সেটাও আমার হয়ে গেছে তো এগুলো হয়ে গেছে তারপর আমি চানঠান করতে গিয়েছিলাম টান করে এসছে আবার রান্নাঘরে ঢুকে পড়েছি দেখতে পাচ্ছ আমার চুল খোলা রয়েছে কারণ আমি হেয়ার ওয়াশ করেছিলাম তার জন্য চুল ভেজে তাই জন্য চুল খুলে আজকে রান্না করতে হবে বাট রান্নাঘরে খুব একটা চুল খুলে রান্না করি না করাটা ভালো না সবাই বলে যেহেতু খাওয়া দাওয়ার যদি চুল পড়ে যায় তো একটা বাজে ব্যাপার বাট এমনি যেহেতু ভেজা রয়েছে তো কিছু করার নেই তো এখন আমি রান্না করছি হলো মাছ মাছ রান্না করছি আমি এটা আর মাছ রান্না করছি মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি নুন হলুদ মাখিয়ে রেখেছি এবার এটাকে ভেজে নেব আর নর্মালি যেরকম রান্না করে সেটাই করব। আর চিকেন বানাবো চিকেন মাছ দুটোই হচ্ছে আজকে বুঝতেই পারছো কারণ হচ্ছে আজকে রান্নার একটু তচ্ছর এই কারণেই যে বাড়িতে গেস্ট আসবে বাড়িতে আসবে কে সেটা তোমরা ব্লগ দেখতে থাকো অবশ্যই জানতে পারবে কে আসছে না আসছে তো এখন আমি পেঁয়াজ কেটে নিলাম এইদিকে তেলটা গরম বসিয়ে দিয়েছি মাছটা ভাজবো আর তাড়াতাড়ি করে রান্নাও করতে হচ্ছে দেরি হয়ে গেছে যেটা আমার সবসময় হয় যতই ভাবি তাড়াতাড়ি করবো ওই দেরি হয়েই যায় আমার তো এইদিকে দেখো মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে অরেঞ্জ আমি ছেলে নিচ্ছি কারণ ছেলেকে জুস বানিয়ে দিতে হবে ছেলে একদম ফল খেতে চায় না এমনি হাতে দিলে খাবে না তো ওকে আমাকে রস করেই আমাকে খাওয়াতে হয় তার জন্য অরেঞ্জটাকে সেটাই করছি জুস রস করে নিচ্ছি সেটা ওকে খাইয়ে দেবো গিয়ে এদিকে রান্নাও করছি আর আজকে ব্রেকফাস্টে তেমন কিছু খাবার খাওয়া হয়নি জাস্ট ছেলে খেয়ে ছেলেকে খাইয়েছি বাট আমি আজকে ব্রেকফাস্টও সেরকমভাবে করতে পারি নি জাস্ট দুটো ব্রেড খেয়েছি আর কিছু খাইনি কারণ টাইম পাইনি তারপরে আরও রান্নাবান্না করেছিলাম সেগুলো তো হয়েছে সেগুলো করছিলাম হাজব্যান্ড খেয়ে যাবে তার জন্য আমাকে তাড়াতাড়ি করে করতে হচ্ছিলো আবার বাড়িতে লোকজন আসবে সেটাও একটা তারা সব দিকেই তাড়াহুড়া করে সব তাড়াতাড়ি করে করতে হচ্ছে তো এখন দেখতেই পাচ্ছো আমি আপেল খাচ্ছি কারণ যেহেতু বললাম ব্রেকফাস্টে কিছু খাইনি তার জন্য খেয়েছি মানে কম খেয়েছি তার জন্য খিদে খিদে পাচ্ছে তো রান্নাও করতে হচ্ছে যেহেতু তার ফাঁকা ফাঁকে আপেলও খেয়ে নিই কারণ সকলের খেয়াল যদি আমাকে রাখতে হয় তো আমাকে আগে নিজে ঠিক থাকতে হবে তারপরে আমাকে সকলের খেয়াল আমি রাখতে পারবো সেটাই করছি দেখো এইভাবে কাউকে ঘোড়ার গাড়ি চালাতে দেখেছো ঘোড়া মানুষের সোজা করে দাঁড়িয়ে দাঁড় করিয়ে চালায় আর ও ঘোড়াকে শুয়ে তারপরে চালাচ্ছে এটা হচ্ছে ও নতুন নিয়ম ঘোড়া চালানোর ঠিক আছে দেখো এরকম ভাবে সারাক্ষণ করে যাচ্ছে তো তাই তোমাদের ভাবলাম একটু দেখাই এটা নতুন নিয়ম তো ঘোড়া চালানো তাই জন্য তারপর আমার তো রান্না শেষ হয়ে গেছে চিকেন মাছ দুটোই হয়ে গেছে আর এখানে আমার হাজব্যান্ডের খাওয়ার এটা অফিসে খেয়ে যাবে হাই গাইজ এই মাত্র একটু বসলাম কারণ রান্না বান্না সব কমপ্লিট তো এখনো এসে পৌঁছায়নি তারা যারা আসার কথা আর তো ভাবলাম একটু বসি একটু বসছি হাঁপিয়ে গেছি আমি কারণ সকালে যেদিন আমি মনে ভাববো যে আমাকে তাড়াতাড়ি উঠে তাড়াতাড়ি সব কিছু করতে হবে সেই দিনকেই দেখবে আমার দেরি হয়ে যায় সেদিনকেই নয় তো অরও কান্নাকাটি করছে উঠছে না যাই হোক ওর সাথে একটু সময় কাটাতে হচ্ছে এইভাবে মানে টাইমটা কোনো না কোনোভাবে ওয়েস্ট হয়ই হয় সেদিনকে আরও দেরি হয় তা তাও অনেক তাড়াতাড়ি করে সব রান্নাবান্না করলাম এক একভাবে তাও তো আজকে তাড়াতাড়ি চান করে নিয়েছেন এত চান করা এখনও বাকি এত চান করা একটা থেকে বড়ো কাজ যদি এর পরে করতাম তো ভাবতাম এই কাজটা করিনি পরে করছি এই কাজটা করিনি পরে করছি তার জন্য আজকে আমি তাড়াতাড়ি করে আরও চ্যানটা করে নিয়েছি শ্যাম্পু করেছি তো অনেক চুলটা আমার শুকিয়ে গেছে একদিকে ভালো হয়েছে একটু একটু ভেজা আছে তো যাই হোক একটু বসলাম তাও আজকে অনেক হাজব্যান্ড তাড়াতাড়ি অনেক কাজ করে দিয়েছে পুজো দিয়ে দিলো তারপরে ছেলেকে চাম করিয়ে দিল তার জন্য আরও তাড়াতাড়ি একটু বসতে পারলাম নয়তো এখনও কাজ রয়েই যেত গেছেন তো যাই হোক আর তোমরা বলো এই সব তো রয়েছেই আর কেউ কেউ যদি আসে ঘরে তখন দেখবে যদি তাড়াতাড়ি কাজ করে না হয় তাহলে একটু কথা বলা যায় বসে একটু গল্প গুজব করা যায় বাট কেউ আসতেই সে অন্য ঘরে বসে রয়েছে আর আমি রান্নাঘরে ওই রান্না নিয়ে পড়ে রইলাম তখন আরও দেরি হয়ে যায় তখন ওই জিনিসটা ভালো লাগে না তো কেউ আসলে গল্প করবো তো তাড়াতাড়ি করে রান্নাও তো করতে হবে তবে তাড়াতাড়ি করে তার জন্য করার চেষ্টা করি সব কিছুই যে কেউ আসলে একটু বসে কথা বলা যাবে তার জন্য তো হয়ে গেছে এখনও তারা আসেননি এটা একটা খুব ভালো আসুক তারপরে আবার তোমাদের সাথে পরে কথা বলবো চলো তোমাদের সকালবেলা থেকে বলে আসছি যে কেউ আসবে কেউ আসবে হ্যাঁ চলে এসছে আমার মা আর মামা এসছেন ঠিক আছে তো দুপুরবেলা এসেছিলেন তো দুপুরবেলা একটু লেট করে এসছেন তো আমি আর ক্যামেরাটা অন করিনি তখন কারণ যেহেতু এমনি অনেক লেট হয়ে গেছিলো তারপরে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পর রেস্ট করছিলো অনেক গল্প এইসবই হচ্ছিলো তো আমি আর তখন আর ক্যামেরা অন করিনি তো এখন বেলা এখন বেলা আমি সিঙ্গারা আর নিমকি দেখতেই পাচ্ছি আমি বাইরে থেকে কিনে এনেছি আর চা করেছি তো এটা এখন খাওয়া হবে তো চলো আর এখানেই দেখতে পাচ্ছ যে আমার মামা রয়েছে আর মা রয়েছে সবাই খাচ্ছে আর একটু টিভি শো আমরা দেখছিলাম টিভি শো এনজয় করছিলাম এখানে আমার ছেলেও সেটাই করছে সিঙ্গারা খাচ্ছে কথাবার্তা আড্ডা এই হচ্ছে আর ইনি হচ্ছে আমার মামা ইনি বাংলাদেশে থাকে ইনি এখানে ডাক্তার দেখাতে এসতেন মামার শরীর বিশ্বাস একটু ভালো নেই তো ডাক্তার দেখানোর জন্য এখানে এসেছিলেন কলকাতায় তো কলকাতায় আগেও অনেকবার এসছে তখন আমি ব্লগ করতাম না তো যাই হোক এখন আমি ব্লগ করি আর বাড়িতে এসছে তার জন্য তো আমি তোমাদের সাথে শেয়ার করবই তাই এখন বসে খাওয়া হচ্ছে কথা হচ্ছে নানা নানারকম বিভিন্ন ধরনের কথা গল্প গুজবকেই হচ্ছে বিকেলবেলায় তো মামা এসছেন তো উনি থাকবেন না আমি বলেছিলাম থাকার কথা বাট থাকা থাকবে না চলে যাবে হয়তো আবার তাই ছেলের সাথে কথা বলছে এইদিকে দিকে তাই যে মারা এখন নেমে চলে যাচ্ছে বাড়ির দিকে যাচ্ছে হাই গাইস দেখতেই পারলে মা আর মামা চলে গেল চলে যাওয়ার পর তারপর আমি একটু বাইরে বেরিয়েছিলাম কিছু কাজ ছিল সেগুলো করলাম করে তারপরে আবার বাড়ি ফিরে আসলাম কারণ হচ্ছে সেই মুহূর্তে যদি আমি না বেরাই ছেলে একদমই বাইরে বাড়িতে থাকতে চায় না তো ওকে একটু ঘুরিয়ে আনলাম বলতে পারো ওকে একটু ঘোরাতেই বেসিক্যালি গেছিলাম যেই সব কাজ ছিল সেটা আমি পরে করলেও চলতো বাট ওকে ঘোরানোটাই মেন দরকার ছিল কারণ সবাই বেরিয়ে যাচ্ছে ঘর ফাঁকা হয়ে যাচ্ছে একদম থাকতে চায় না তার জন্য ওকে একটু ঘোরাতেই গেছিলাম সেটাই বলো তো ঘুরিয়ে ঠুরিয়ে আনলাম তো এখন একটু ঠিক আছে মুখটা ঠিক আছে নয়তো খুব কান্নাকাটি করে তো এখন এই দেখো বুকস নিয়ে বসছে নতুন নতুন বই পড়ছে তো তাই খুব ভালো লাগছে তাই মাকে বলছে মা এটা কি ওটা কি এই কি ওই কি এই সবই হচ্ছে তো এটাই করছি এখন তো আজকে মতন আমি এখানেই বিদায় নিচ্ছি যদি ভালো লাগে ব্লগটা একটা লাইক দিও পালিয়ে শেয়ার করো আর নতুন বদলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভেবে না পাশে বেল অ্যাকাউন্টটা প্রেস করে দিও তো আজকে মতন টাটা বাই বাই অন্য কোনো দিন অন্য একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো টাটা বাই বাই সকাল মনে থাকবে